সেই ছোট্টবেলাতে আমাদের পাহাড় কোলে জোড়ে নদী পেরাইতে যাইয়ে এক আষাঢ় মাসের হড়কা বানে আমি আর আমার ভাই ফাঁসে গেছিলাম বানে তড়ে। ভাইটি গেল ডুবে, আমি উঠলাম বাঁচে। পাড়ার লোকে বললে বিটি ছিলার জীবন, যদি পেটটা ছেলা হতাক তাহলে কি বাঁচতক। আমার মরণ লাই, সে কথাটা আজ তোমাকে নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা লয়, আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জীপ গাড়ি ছুটাই, লাল ধুলা উড়াই। যেদিন আইলে তোমরা পাহাড় কোলে জোড়ের ধারে চড়ি ভাতি করতে আইলে, সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খরবার, মাসটা ছিল মধু মাস। টাঁড়ে টাঁড়ে ডাঙ্গা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস। আমার মরণ লাই, তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে, আমার মরণ লাই। তুমি রাজপুত্তুর, কত লেখাপড়া জানা মানুষ তুমি, বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি আমি আর কে, কাঠ কুড়ানি, রাঙা মাটির গায়ের ঘরে স্কুল ছুট কাঠ কুড়ানি। কি সুন্দর গায়ের রং তোমার, একেবারে চাঁপা ফুলের পারা। আমি আমি একেবারে কালো, আঁকড় ফলের পারা মিস মিশে কালো। তবে সবাই বলে কালো হলে হবে কি, আমার গড়ন খুব ভালো। টানা টানা চোখ, বাঁশির মতো নাক, ছিপছিপে চেহারা, বাঘমুন্ডির হাটতের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়ালে, খোপায় লাল পলাশের ফুল গুঁজলে আমাকে লাগে দেখায় দারুণ। একেবারে মন ভুলানি, একেবারে মন কাড়ানি। বাপ আমার বাবু ঘরের মুনিশখাটা ক্ষেত মজুর, এমনিতে তার সব ভালো, শুধু দোষের মধ্যে দোষ সে একজন নেশা ভাঙ করা মানুষ। দিন ফুরালে সঞ্ঝা হলেই তাকে হাতছানি দেয় মহুয়া তলার মদ ভাটি। ঘর দুয়ার, ছেলা পেলা, লেখাপড়া, বাপের কোনো দিকে লজল নাই। তখন বহুত ছোট্টবেলা, তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদায় করলাই বাঁচে, একদম হাঁপ ছাড়িয়ে বাঁচে। মা কিন্তু তা লয়, মা বলতো অত ছুটে বুহা কিসের, আর পাঁচটা বিটি ছিল যেরকম যাচ্ছে স্কুলে তেমনি যা কেনে, দুপাতা লেখাপড়া করে আসুক। সেই করে টেনে টুনে কোনো মতে গায়ের স্কুলে ওই নাইনটুকু। ইয়ার মাঝে বলা নাই কোয়া নাই বাপ একদিন হুট করে লাগাই দিলে বিহা। তখন কি আর জানতাম অতো, পুরুলিয়ার খোট্টাপাড়ার জানবি যাদবের কাছে আগাম টাকা লিয়েছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুক্ষে, সে রুক্ষে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙ্গে দিয়েছিলাম সব। কাগজওয়ালা টিভিওয়ালারা কোথায় থাকে কে জানে, তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দুনিয়া দিলে খবর করে। সে খবর তো তুমি দেখিয়েছিলে, মিছা নাই বলবো। এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে দীপ্তা বলেছিল তোমাকে, মনে আছে? আমার সব মনে আছে। সেই ফাগুন দিনে দিন ফুরানো বেলায় যেদিন তোমার সঙ্গে গেলাম তোমাদের ঘর, সেদিন ঘোমটা মাথায় আমাকে দেখে ভূত দেখেছিল তোমার মা। তার মুখ গেছিল শুকাই, তোমার বৌদিদি মানে আমার বড় যা সেও দেখলাম তাই। তোমার স্কুলের মাস্টাররা, পাড়ার বন্ধুরা, তারা বাহবা দিয়েছিল খুব। তবে সে কিন্তু ভালো লাগে নাই আমার, সেটা ঠিক বাহবা লয়, তার ভিতরে কতটা ছিল কৌতুক আর কতকটা করুণা। তুমি বলেছিলে নতুন করে আমাকে আবার লেখাপড়া শেখাবে, তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে ভর্তি করে দেবে স্কুলে। কাজের চাপে সে তোমার হল্লো কই, কত ব্যস্ত মানুষ তুমি,
স্কুল, পার্টি, ক্লাব, বস্তিবাসী, গরিব দুঃখী, প্রতিবন্ধী, রক্তদান, জীবনদান, তোমার কত কাজ। এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাতে রাত, এক একদিন কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার। এমনি করে দেখতে দেখতে ঘরের চাইতে বাইরে থাকার সময় গেল বাড়ে। একদিন তোমার মা বললে, ও তো ঘর সংসারের মানুষই না, বিয়ে টিয়ে কেন যে গেল করতে। একদিন তোমার বউ দিদি বললে, ও তো বাঁধন ছাড়া লাগাম ছাড়া মানুষ, বাউন্ডুলে মানুষ, ও কে সব মানায় না, বিয়ে টিয়ে একেবারে মানায় না। কথা শুনে কষ্ট হতো খুব, দুঃখ। সে দুঃখে একলা ঘরে দু চোখ দিয়ে জল গড়াতো আমার। তখন মনে পড়ত দিদিমার কথা। দিদিমা বলতো, গরিব ঘরের বিটি ছিলার আবার দুঃখ কিসের, আমাদের দুঃখ যা সুখতা। আর হেই দেখ, আমার একটা কথা শুনে রাখ, যার রং কালো তার মন ভালো। কিন্তু মন ভালো হলে হবে একটা কি, সে মনের খবর লিবার লোক কোথায়। বড় লোকেদের হুজুগের কোনো কমতি নাই, কত রকমের হুজুগ। গরিবের বিয়া ভাঙ্গে যাওয়া, কালো মাইয়াকে উদ্ধার করাও যে একটা হুজুগ, সে আমি জানবো কীরকম করে। দেখলাম হুজুগটা একটুন কাটতা না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং লিয়ে। কালো রঙকে ফর্সা করা যত রকমের নামি দামি রকমারি ক্রিম সব একের পর এক আনতে লাগলে তুমি। তার সঙ্গে আবার পালা করে শোনাতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর, গায়ের রং কালো বলে ভেঙে যাওয়া গলায় দড়ি দিয়ে কালো মেয়ে মরলো, এমনি সব আরও কত খারাপ খবর। তবে তুমি আবার সান্ত্বনাও দিতে, তুমি বলতে, কেন যে কাগজওয়ালাগুলো ছাপে এসব খবর। আমি বলতাম, চাই না, এসব খবর শুনতে নাই চাই। তুমি বলতে, দেখো খারাপ খবরও জানা দরকার তোমার, নইলে দেশটা যাচ্ছে কোন দিকে সে তুমি পারবে না বুঝতে। আমি বলেছিলাম, এমন দেশকে বুঝে আমার কাজ নাই। এইভাবেই চলছিল দিন, দিনের পর দিন। তারপর একদিন জ্যৈষ্ঠ মাসের বেলা পড়তি অবেলায় তুমি বললে, হাওয়া খেতে যাব, চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে। কথা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চাইয়ে। তাই দেখে তুমি বললে, না না মিথ্যে নয়, সত্যি বলছি। সেই কতদিন আগে লুতুল বউ হয়ে আসার পর শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পুজো দিয়ে আইছিলাম গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে। ইপারে তোমাদের পুরানো শহর, ভাঙা মন্দির, চানের ঘাট, কাঁসর ঘণ্টা, উপারে সবুজ ক্ষেত, সর্ষে ফুল, আখের বাদা, ইট ভাটা, তাল সুপারি, মাটির বাড়ি, ডিঙ্গি নৌকা, খায়াঘাট, হইচই, মানুষজন। তোমার হাত ধরে কতদিন পরে আবার সেই গঙ্গার পাড়ে। দিন ফুরানো অবেলাতে আউলি বাউলি হাওয়া তোড়ে আমার চুড়িদারের ওড়না যাচ্ছিল উড়ে। তুমি চাইছিলে নিরিবিলি, আরও নিরিবিলি। সে বহু দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন ধম আসছিল আটকে। তোমার তখন বাঁধ ভাঙছে ভালোবাসার, বউয়ের গলা জড়াই চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন রা সরে নাই মুখে। আমি কাঠ কুড়ানি, রাঙা মাটির গা গিরামের স্কুল ছুট কাঠ কুড়ানি, আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে, কি আর আমি বুঝতে পারি। আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পারতো বুঝতে। ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ঠেলে, বলো না এটা বুঝবে কি করে। কত কি যে বুঝার আছে দুনিয়ায়। এই যে তুমি বিএ এম এ পাস দিয়ে মাস্টার হয়েছিলে হাই স্কুলে,
তুমি কি পারেছিলে বুঝতে, যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে, সে দিব্যি সাঁতার কাটে উথাল পাথাল ঢেউয়ের তালে, পার হইয়া যাবে লদি, অত বড় লদি? পারলাই বুঝতে, একদম পারলাই, তাই তখনই পার ছাড়ে পালাইছিলে দৌড়ে। কি অদ্ভুত মানুষ তুমি, তোমাকে একদিন বসাইছিলাম দেবতার আসনে, বলো আজ কোথায় বসাই তোমায়? দেখো মানুষে মানুষে কি তফাৎ দেখো, তুমি অত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে, আরেকজন কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দুহাত দিলে বাড়ায়। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশায় ইট ভাটার বদলি মজদুর, না তোমার মতো পড়াশোনা করা মাস্টার লয়, লেখাপড়ায় সে বিলকুল আনপড়। তুমি ভাবছো নালিশ করবো তোমার নামে? না নালিশ আমি করব না, কি হবে এক নালিশ করে, আমাদের এই পোড়া দেশটার সবই তো তোমাদের দখলে, নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাছারি সব, সেখানে গাঁ গ্রামের গরিব ঘরের মেয়াদের কতটুকু খানি আর জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ, সেই মানুষকে সাক্ষী রেখে এক বড় লোকের বহুত কালের কথা আজ আবার তোমাকে নতুন করে বলি শুনো। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই, তোমার যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পায়ে তো লম্বা লয়, ইতি মৃণাল, তোমাদের চরণার তলাশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল।